আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের কমার্শিয়াল রোডে। আপনারা জানেন এই কমার্শিয়াল রোডের বেটি স্ট্রিটে গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালায় একটি ক্লাবে, সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে বলে আমরা খবর পেয়েছি। এবং আজকের খবর হচ্ছে যে বিল্ডিংয়ে গ্রেফতার চালিয়েছিল এই বিল্ডিংটি কোর্ট থেকে 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। আমার সাথে দেখছেন ওহিদ আহমেদকে, তিনি হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেফটি লিডার এবং পুলিশিংয়ের দায়িত্বে রয়েছেন। আমরা ওহিদ ভাই থেকে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানব। করোনারা হচ্ছে এখানে যে এই এলাকার রেসিডেন্টসরা কিছুদিন যাবৎ, বেশ কিছুদিন যাবৎ তারা খুব মানে এই মানে এখানে কিছু খারাপ লোক আছে তাদের কারণে খুব মানে তারা মানে অস্বস্তি ফিল করতেছিলেন, তাদের মানে জীবনযাত্রা বলতে গেলে দুর্বিষহ হয়ে গিয়েছিল। তো তারা এখানে মানে দীর্ঘদিন ধরে তারা আমার সাথে যোগাযোগ করেছেন, পুলিশের সাথে যোগাযোগ করেছেন, তো আমিও পুলিশের সাথে কাজ করেছি। কাজ করার পরে এখানে এসে পুলিশ কয়েকদিন আগে এখানে রেড দিয়েছে। রেড দেওয়ার পরে গত পরশু দিন, এর আগের দিন, 2 দিন রেড দিয়ে তারা এখানে অনেক লোককে তারা ধরেছে, নাইফ সহ ধরেছে, তারপরে ড্রাগ ডিলারদের তারা ধরেছে। এই আছে। আচ্ছা, এখানে মানে এখন কি অবস্থা এই বিল্ডিংয়ের, মানে যে বিল্ডিংটাতে তারা রেড দিছে কতজনকে ধরছে, এখন কি অবস্থা এই বিল্ডিংটা? এখানে অনেককে ধরেছে, এক্স্যাক্টলি সংখ্যা ছিল না। এক সময় এখানে প্রায় 50 জনের মতো লোক এটার ভিতরে ছিল। কতজনকে তারা অ্যারেস্ট করেছে আমি জানি না, বাট কয়েকজন ট্রপ ড্রাগ ডিলার থেকে তারা অ্যারেস্ট করেছে। এই বিল্ডিংটা কি আসলে এটা? এখানে একটা অনেকটা ক্লাবের মতোই বলা যায়, এখানে ভিতরে ছিল তারা, এখানে তারা বিভিন্ন ধরনের খেলা মানে স্নুকার খেলতো, তারা মানে এই সীসা খেত, এই ধরনের ইয়ে ছিল। কিন্তু পরে দেখা গেল এখানে অনেক ধরনের খারাপ কাজ এটার ভিতরে হয়, তাই তার জন্য এখানে তারা প্রত্যেক দিনই বিকালে এখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা এখানে জড়ো হতো, এবং এটার কারণে এই এলাকাতে বলতে গেলে একটা অসহনীয় পরিবেশ ছিল। এখানে যারা রয়েছেন এখানে যাতে নির্মূল যাতে করা যায় সেটার জন্য তারা কাজ করতেছে। এই ব্যাপারটা আমি বলতে পারবো না, এখানে একটা খুব সেন্সিটিভ ব্যাপার, এটা ডেটা প্রোটেকশন অ্যাক্টের কারণে আমরা এটা আপাতত বলতে পারছি না। কোন দেশের এটা বলা যাবে? এটা বলা যাবে না, এটা কোর্টে গেছে এবং ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যখন এটা বার্ডিক্ট আসবে। তো অ্যাম্বুলেন্সের অবস্থা এখন মানে সময় যত যাচ্ছে ভালো হচ্ছে ইনশাল্লাহ, এখানে খুবই খারাপ ছিল। এখানে আপনারা জানেন প্রতিদিন বিভিন্ন জায়গাতে আমাদের ড্রাগ রেড হচ্ছে। কিছুদিন আগে 3:30 সময় আমিও ছিলাম এখানে, তারা ড্রাগ রেড করে একটা বাড়ি থেকে অনেক ড্রাগ, অনেক পয়সা এবং অনেক লোককে তারা মানে গ্রেফতার করেছে। তো এ ধরনের প্রতিদিন এ ধরনের জটিকা মানে আক্রমণ জটিকা ইয়ে চলতেছে বিভিন্ন জায়গাতে। আমাদের এখানে যে ইন্টেলিজেন্স সোর্স রয়েছে এটা অত্যন্ত পাওয়ারফুল, তারা বিভিন্ন জায়গাতে অনেক সময় দেখা যায় এরা কাজ করতেছে, এখানে ছিল দীর্ঘদিন, তারা এটার পিছনে ছিল, কিন্তু সময় আসতেই তারা কিন্তু এদেরকে একসাথে তারা ধরতে পারে। এমনি পুলিশিং বা ধরেন সিসিটিভি ক্যামেরা বাড়ানো, এগুলো আপনি আলাপ আলোচনা করতেছেন কিনা, আরও প্রয়োজন রেসিডেন্সের স্বস্তির জন্য? সিসিটিভি আমরা আপনার শুনলে খুশি হবেন, টাওয়ার হ্যামলেটসে আমরা প্রায় 300টা সিসিটিভি ক্যামেরা আমরা নিয়ে আসতেছি। সিসিটিভি নতুন একটা হাইটেক সিসিটিভি ক্যামেরা আমরা এখানে রিপ্লেস করতেছি, পুরাতন অ্যানালগ যেগুলো ছিল এগুলাকে সরিয়ে দিয়ে আমরা নতুন হাইটেক সিসিটিভি আমরা টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন জায়গাতে ইয়ে করতেছি এখন, যাতে মানুষের সমস্যা হলে যাতে অ্যাটলিস্ট সাথে সাথে তারা এই এই পুলিশ তাদের রিপোর্টটা পায়। পুলিশের টহল বাড়ানোর ব্যাপারে কোনো? পুলিশ এবং কাউন্সিল হচ্ছে 2 ডিফারেন্ট অথরিটিস, তো আমরা চেষ্টা করছি পুলিশের সাথে ইন পার্টনারশিপ কাজ করতেছি, আমরা চেষ্টা করতেছি আমাদের নিজের সোর্স থেকে, আমরা অলরেডি ফান্ডিং আইডেন্টিফাই করেছি, আমরা কিছু সংখ্যক পুলিশ আমরা নিয়োগ দেবো, টাউনলেস এনফোর্সমেন্ট অফিসার নিয়োগ দেবো, এবং আমি এই লন্ডনের যে ম্যাট কমিশনের সাথে আমি দেখা করেছি, ডেপুটি ম্যাট কমিশনের সাথে দেখা করেছি, এবং তাদের সাথে তারা আমার সাথে একমত হয়েছেন যে এখানে বিশেষ করে লন্ডনের নেইবারহুড পুলিশিং যেটা ছিল আগে সেটা তারা বৃদ্ধি করতে চান, সেটা তারা আরও মজবুত করতে চান, এবং এখানে যাতে আমাদের পুলিশের সংখ্যাটা অমলেসে আরও বৃদ্ধি পাবে আমি এটা আশা করতেছি।